আসসালামু আলাইকুম সবাইকে। হজবরল থেকে সবাইকে সুস্বাগত। তো আজকে আমাদের হজবরলতে আলোচনার বিষয় হচ্ছে এমন একটি হজবরল যে ছোটখাটো প্রবলেমগুলো আমাদের সবার হয়ে থাকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেসিক ইংলিশ প্রবলেম। আমরা সবাই জানি সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু এই সেই বিষয়টি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত আমাদের ভয় বা জড়তা বা কনফিউশন থাকে ইংরেজিতে কথা বলার সময়। তো আমাদের দুটি কারণ হচ্ছে কনফিউশন এবং জড়তা। তো কনফিউশন দূর করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে আমরা আমাদের ইংলিশ ব্যবহারের সময় আমরা মেক শিওর করতে পারি যে আমরা যা বলছি তা সঠিক। জড়তার কারণকে ইংলিশ ট্রেনাররা সাধারণত পাঁচটি ভাগে ভাগ করেছেন, যেমন আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, মিসপ্রোনাউন্সড ভাওয়াল, মিসপ্রোনাউন্সড ওয়ার্ড, সিমিলার ওয়ার্ডস এবং অ্যাকসেন্ট। সো আনফ্যামিলিয়ার ওয়ার্ডসের প্রধান কারণ হচ্ছে আমাদের ভোকাবুলারি খুবই উইক হতে পারে। তো এর জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের বেশি বেশি করে রিসার্চ করা উচিত, ইংলিশ সম্পর্কে জানা উচিত বা বেশি বেশি করে পড়া উচিত, যাতে করে আমাদের ভোকাবুলারি স্ট্রং হয় এবং আমরা অনেক বেশি নতুন নতুন শব্দের সাথে পরিচিত হতে পারি। তো আমাদের দ্বিতীয় কারণ হচ্ছে মিসপ্রোনাউন্স ভাওয়াল। তো আমরা ছোটো থেকেই সবাই শিখে এসেছি ভাওয়াল বলতে আমরা যা জানি এ, ই, আই এবং ইউ। তো এর বেশি আমরা ছোট থেকে খুব কম শিখেছি। তো সাধারণত ভাওয়ালের যেগুলো বেসিক ওয়ার্ডস এ, ই, আই, ও, ইউ সেগুলো আমরা জানি, এবং ভাওয়ালকে যেহেতু স্বরবর্ণ বলা হয় এবং স্বরবর্ণকে উচ্চারণের ঘাঁটি বলা হয়, সেহেতু ভাওয়াল নানাভাবে ব্যবহার হতে পারে। এমনকি অনেক লাইক যৌগিক, আমরা যেটাকে বলি যৌগিক স্বরবর্ণ, সেভাবেও হতে পারে, যেমন এ, ই, ও, ই, আই, ই, এ, ও, এসবের কারণেও কিন্তু ভাওয়ালের ভিন্ন উচ্চারণ হতে পারে। তো আমাদের সে ব্যাপারে সবসময় সতর্ক থাকা উচিত। তবে আজকের পর্বে আমরা শুধুমাত্র বেসিক ভাওয়াল নিয়ে আলোচনা করব। তো বেসিক ভাওয়াল নিয়ে আলোচনা করার আগে আমাদের জানা উচিত ভাওয়াল কীভাবে উচ্চারিত হতে পারে। সাধারণত ভাওয়ালের উচ্চারণের ক্ষেত্র দুটি, প্রথমটি শর্ট ভাওয়াল এবং দ্বিতীয়টি লং ভাওয়াল। তো পাঁচটি ভাওয়ালের মধ্যে শর্ট ভাওয়াল অর্থাৎ শর্ট এর উচ্চারণ হয় সাধারণত এর মতো, যেমন অ্যাপল, আমেরিকা, অ্যাস্ক, অ্যাট, অ্যান্ড। এখানে আমরা লক্ষ্য করে দেখতে পারবো সবগুলোতেই কিন্তু শর্ট ভাওয়াল এর মতো উচ্চারণ হচ্ছে। এবং যদি আমরা লং ভাওয়ালে যাই, লং ভাওয়ালের উচ্চারণ এ হয় সাধারণত, যেমন মেড, প্লেন, মেড, ডেট, মেড এবং লেট। এরপর আসা যাক দ্বিতীয় ভাওয়াল ই। তো শর্ট ভাওয়াল ই এর উচ্চারণ হবে সাধারণত এ এর মতো, যেমন এগ, এন্ড, মেট, নেট, বেড, স্ল্যাপড অথবা ক্যাপড। এবং লং ভাওয়াল ই এর উচ্চারণ সাধারণত ই এর মতো হয়ে থাকে, যেমন মিড, কেপ, ডিপ বা শিপ। এবং তৃতীয় ভাওয়াল যেটা আই, সেটার শর্ট আই এর উচ্চারণ হয় সাধারণত ই এর মতো, যেমন সিট, কেও, মেও, টিও। এবং লং ভাওয়েল আয়ের উচ্চারণ সাধারণত হয় সাই, খাই, মাইল, বাইট অর্থাৎ আয়ের মতো। এবং সাধারণত চতুর্থ ভাওয়েল যেটা ভাওয়েল ও, সেটা শর্ট উচ্চারণ হয় সাধারণত অয়ের মতো, যেমন ডগ, বড, হপ, ক্লক। লং ও এর উচ্চারণ হয় ও এর মতো, যেমন টোন, বোন, হোপ। এবং আরেকটা যদি আমরা দেখি অন্যদিকে, যেহেতু ভাওয়ালের উচ্চারণের অনেকগুলো ক্ষেত্র রয়েছে, যদি আমরা সহজে কিছু বলতে চাই, যেমন দুটি ও যখন পাশাপাশি বসে যেটাকে আমরা সাধারণত ডাবল ও বলি, তখন সেটা উচ্চারণ হয় ও এর মতো, লাইক গুড এবং মন। সো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারি ও এর উচ্চারণের সময় বাংলা স্বরবর্ণের তিনটি শব্দ এখানে আসে, যেমন অ, ও এবং উ। তো লাস্ট ভাওয়ালে আসা যাক যেটা হচ্ছে ইউ। ইউ এর শর্ট উচ্চারণ হবে আয়ের মতো, লাইক নাম, আমব্রেলা, আপন। এবং লং ইউ এর উচ্চারণ সাধারণত ইউ হয়ে থাকে, যেমন কিউট, ইউ, মিউট এবং কম্পিউটার। তো আমরা যদি সবগুলো শব্দ উচ্চারণের সময় একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব উচ্চারণের সময় কিন্তু ঠিক এরকম হচ্ছে, অর্থাৎ আমরা বাংলা স্বরবর্ণের সাথে অনেকটা মিল পেয়ে থাকি। তো এরপরে আমাদের বিষয় যেটি, সেটি হচ্ছে কি আমাদের ছোট্ট একটি সংশোধন। আমরা সবাই জানি ইটিসি কে আমরা ব্যবহার করে থাকি সাধারণত ইত্যাদি বা প্রবৃত্তির ক্ষেত্রে। এটার
এটাকে আমরা অনেকেই অনেকেই ভুল করে থাকি, আবার অনেকে হয়তো আমরা জানি। এটাকে আমরা এক্সেট্রা বা এক্সসেট্রা বলি, যেখানে আমরা এক্স ইউজ করি, সেটা সম্পূর্ণ ভুল। এটার সঠিক উচ্চারণ হচ্ছে এটসেট্রা। এটসেট্রা শব্দটি ল্যাটিন ওয়ার্ড, এট শব্দের অর্থ এন্ড এবং সেট্রা শব্দটি এসেছে সেট্রাস থেকে, যার অর্থ দ্য রেস্ট, অর্থাৎ এর অর্থ দাঁড়ায় প্রভৃতি বা ইত্যাদি। তো এরপরের আমাদের আলোচনায় আসা যাক, সেটা হচ্ছে মিসপ্রোনাউন্স ওয়ার্ড। আমরা আনফ্যামিলিয়ার ওয়ার্ড সম্পর্কে জেনেছি, মিসপ্রোনাউন্স ভাল জেনেছি, আমাদের আসা যাক মিসপ্রোনাউন্স ওয়ার্ড। আমরা সকলেই জানি যে আমাদের ওয়ার্ড উচ্চারণের সময় মিসপ্রোনাউন্স কিছুটা ভুল উচ্চারিত হয়, সাধারণত অ্যাক্সেন্টের কারণে। সো আজকে আমি কিছু সহজ শব্দের তালিকা তৈরি করেছি, যেটা আমরা জানলে হয়তো বা আমাদের অনেকেরই ভুল হয়, হয়তো বা আমরা অনেকেই জানি। সো এই শব্দটাকে আমরা অনেকেই ভেজিটেবল বলে থাকি, যেটা সম্পূর্ণ ভুল। এই শব্দের উচ্চারণ হবে ভেজিটেবল, যেখানে ইটা উচ্চ অবস্থায় থাকবে, ই এখানে উচ্চারিত হবে না, উচ্চারণ হবে ভেজিটেবল, ভেজিটেবল। আমাদের দ্বিতীয় যে ওয়ার্ড, এটাকে আমরা অনেকে কমফোর্টেবল বলে থাকি, যেটা ভুল। কমফোর্টেবলে আমাদের ও এবং আর দুটো লেটার সাধারণত উচ্চ অবস্থায় থাকবে এবং এটার উচ্চারণ হবে কমফোর্টেবল, কমফোর্টেবল, কমফোর্টেবল। এবং তৃতীয় ওয়ার্ড, এটাও আমরা অনেকেই জানি, আবার অনেকেই ভুল করে থাকি। তো তৃতীয় ওয়ার্ডে এল ওয়ার্ড লেটারটা উচ্চ থাকবে এবং এটার উচ্চারণ হবে অ্যামন্ড, নট অ্যালমন্ড। যে চতুর্থ, এই শব্দটাতে আমরা অনেকেই ভুল করে থাকি, আবার অনেকেই করি না। এই শব্দকে আমরা অনেকে ক্লথস বলে থাকি বা ক্লোথস বলে থাকি, কিন্তু এটা ভুল। আমাদের এখানে টিএইচ এর জায়গায় দ, বাংলার দ শব্দটি আনতে হবে, যেটা হবে ক্লোথস, যাতে আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা দ উচ্চারণ করি। এবং এই শব্দটি আমরা অনেকেই ভুল করে থাকি, আবার আমরা অনেকেই জানি, আমরা মোস্ট অফ দ্য পিপল জানি, আবার অনেকের ভুল হয়ে থাকে। শব্দটা হচ্ছে জুয়েলারি, এখানে জুয়েলারি হবে, যেখানে এটা উচ্চ থাকবে, ইটস নট জুয়েলারি, এটা হবে জুয়েলারি। এবং যে লাস্ট যে শব্দটা, এটাকে আমরা অনেকে ডাইরেক্ট বলে থাকি, না সরি, এটাকে আমরা অনেকে ডাইরেক্টর বলে থাকি, এটা হবে ডিরেক্টর। আবার অনেকেই আমরা যদি এই দুটা বাদ দিই, তাহলে অনেকে এটাকে আমরা ডাইরেক্ট বলে থাকি, এটা ভুল, এটা হবে ডিরেক্ট। তো আমাদের এরকম প্রতিদিনের ব্যবহারে কিছু ভুল হয়ে থাকে, আমরা এই ভুলগুলো যদি সংশোধন করতে পারি, তাহলে আমরা দেখবো যে আমরা ইংরেজি উচ্চারণে বা কথা বলে অনেক বেশি ফ্লুয়েন্ট হয়েছি। আমাদের আরেকটি যে ভুল হয়, সেটি হচ্ছে ভি। ভি আমরা সবাই জানি ইংলিশ অ্যালফাবেটের একটি অক্ষর, এবং ভি শব্দটিকে আমরা অনেকেই বাংলা বর্ণের ভয়ের মতো উচ্চারণ করি, সেটা সম্পূর্ণ ভুল। আমরা জানি ভ হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের একটি ওষ্ঠ বর্ণ, যেটা উচ্চারণ আমাদের ওষ্ঠ বা আমাদের ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়ে থাকে, কিন্তু আমরা অনেকে ভিটাকেও ভি বলে থাকি, সেটা ভুল। সাধারণত বি হচ্ছে ওষ্ঠ বর্ণ, যেখানে আমাদের ঠোঁটের সাহায্যে উচ্চারিত করা হয়, বাট ভি এর ক্ষেত্রে এটা ওষ্ঠ বর্ণ না। যদি আমি বাংলায় বলতে চাই, তাহলে আমরা এটাকে বলতে পারি দন্ত ওষ্ঠীয় বর্ণ, এরকম টাইপ, যেখানে ভি উচ্চারণে আমাদের ঠোঁট এবং আমাদের দাঁত দুটি সাহায্যে বাধাপ্রাপ্ত করে বাতাস বের করে দেওয়া হয়, যেটাকে আমরা বলি ভি। আমরা অনেকে ভি বলি, ভি না, এটা হবে ভি। যেমন আমরা এই উচ্চারণের সময় আমরা বলে থাকি ভি, ভোর, ভাওয়েল, ভেজিটেবল, ভায়োলেন্স, এটা সম্পূর্ণ ভুল। আমাদের উচ্চারণ করা উচিত ভি, ভোট, ভাওয়েল, ভেজিটেবল এবং ভায়োলেন্স। আমাদের এই শব্দটিকে খুবই আলতোভাবে, খুবই হালকাভাবে উচ্চারণ করা উচিত, ভয়ের মতো খুব জোরালোভাবে ওষ্ঠবর্ণভাবে উচ্চারণ করা আমাদের উচিত নয়। এরপর আসা যাক আমাদের দ্বিতীয় লেটার, যেটা জি, বা অনেকেই আমরা বলে থাকি সেট। আমরা অনেকেই এর উচ্চারণটা বাংলা বর্ণ জয়ের মতো করে থাকি, এটা সম্পূর্ণ ভুল। আমরা জানি জ হচ্ছে, জয়ের উচ্চারণটা একটু জোরালো। অপর দিকে আমরা অনেকেই কম বেশি আরবি বর্ণমালা জানি, আরবি বর্ণমালার আমরা একটা শব্দ জানি, সেটা হচ্ছে জা। এখন আমরা সবাই কম বেশি এই শব্দটা জানি, কীভাবে উচ্চারণ করতে হয় এই শব্দটা উচ্চারণের সময়, কিন্তু আমরা খুব জোরালোভাবে বলি না, আমরা খুবই আলতোভাবে ছেড়ে দিই। যেমন জা, এই শব্দটাও ঠিক তেমনভাবে উচ্চারণ হবে, যেটা হচ্ছে কি জেড, ইটস নট জেড। আমরা এখানে এই জয়ের মতো উচ্চারণ করবো না, আমরা এটার মতো আলতোভাবে উচ্চারণ করবো, যেটা হবে সেট, ইটস নট জেড, জেড হবে না, এটা হবে জেড। তো আমাদের এই ভুল উচ্চারণে যেটা হয়, আমরা এটাকে জেড বলি, এটাকে আমরা জুম বলি, এটাকে আমরা জু বলি,
জিরো এবং জেব্রা, এটা সম্পূর্ণ ভুল। আমরা অনেকেই করে থাকি, আবার আমরা অনেকেই জানি। এটার আসল উচ্চারণ হচ্ছে কি, জেড, জুম, সু, জিরো এবং জেব্রা। এটাকে আমরা এত জোরালোভাবে উচ্চারণ করব না। আমরা যে জোরালোভাবে উচ্চারণ করে থাকি সেটা আসলে ভুল। আমাদের পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে কি, সিমিলার ওয়ার্ডস। এখন আমাদের সকলেরই মনে প্রশ্ন আসতে পারে যে সিমিলার ওয়ার্ডস বলতে এখানে কি বোঝানো হয়েছে। আমরা সকলেই জানি যে ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা এবং এই ভাষাটি পৃথিবীর অনেক দেশে উচ্চারিত হয়ে থাকে। এদের আম সরি ফর মাই হ্যান্ড রাইটিং, ওকে। সো এই এই ইংলিশ অনেক দেশে উচ্চারিত হয়ে থাকে, যেমন ইউএসএ, ইউকে, ক্যানাডা, অস্ট্রেলিয়া, অনেক দেশে। তো সব দেশে ইংলিশ উচ্চারিত হলেও তাদের শব্দের অনেক ভিন্নতা থাকে। তো অনেক সময় আমাদের হয় যে আমরা কথা বলার সময় একটু কনফিউশনে পড়ে যাই যে কোন শব্দটা ফর্মাল হবে, কোনটা ইনফর্মাল হবে, বা কোনটা ব্যবহারে আমাদের একটু স্মার্ট হবে কথা বলায়, বা আমাদের লেখা একটু স্মার্ট হবে। আমরা অনেকেই ভুল করে থাকি, বা আমাদের অনেক সময় কনফিউশন থেকে যায়। হ্যাঁ, অবশ্যই ইনফর্মাল ফর্মাল এটার একটা ব্যাপার আছে, কিন্তু অবশ্যই মাঝে মাঝে আমরা এরকম সিমিলার ওয়ার্ডস নিয়ে অনেক অনেক বেশি কনফিউশনে পড়ে যাই। তো আমরা সেই সিমিলার ওয়ার্ডসগুলো আজকে দেখবো। সো এই সিমিলার ওয়ার্ডসের মধ্যে আমরা আজকে একটা ছক তৈরি করেছি, যে ছকে আমরা তিনটি দেশ এনেছি, সেটা হচ্ছে ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়া। এই তিনটি দেশের ভাষা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো ইউএসএ প্রথমে আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি, বাথরুম, বাথরুম, এই বাথরুম শব্দটি সাধারণত অস্ট্রেলিয়াতে ব্যবহার করা হয়। রেস্টরুম সেটাকে আমরা সাধারণত ইউএসএতে ব্যবহার করি, এবং টয়লেট এই শব্দ সাধারণত আমরা ইউকেতে ব্যবহার করি। লক্ষ্য করলে দেখতে পারবো এই তিনটি শব্দই কিন্তু আমরা বাংলাদেশে ব্যবহার করে থাকি, কিন্তু ইউএসএতে গিয়ে কেউ যদি বলে যে এক্সকিউজ মি আমি টয়লেটে যেতে যাই, তখন কিন্তু তারা বুঝবে না, তাদেরকে বলতে হবে রেস্টরুম। তো এরকমই যে অনেক সিমিলার ওয়ার্ডস থাকে যেটা আমাদের কাছে প্রকৃতপক্ষে একই, বাট অন্য দেশে বলতে গেলে তারা হয়তো বা বুঝতে পারবে না, তাদের নিজস্ব কিছু শব্দ রয়েছে। দ্বিতীয় আসা যাক ক্যান্ডি। এই ক্যান্ডি শব্দটি সাধারণত ইউএসএতে ব্যবহার করা থাকে, এবং ইউকে এবং অস্ট্রেলিয়াতে ডিফারেন্স ওয়ার্ড ব্যবহার করা হয়। তারপর আমরা সবাই ফ্রেঞ্চ ফ্রাইস চিনি, ফ্রেঞ্চ ফ্রাইস শব্দটি সাধারণত ইউএসএতে ব্যবহার করা হয়। চিপস ব্যবহার করা হয় ইউকেতে, এবং হট চিপস ব্যবহার করে অস্ট্রেলিয়াতে। আমাদের পরবর্তী যে শব্দ আছে সেটা হচ্ছে ফুটপাত। এই ফুটপাত শব্দটির সাথে আমরা অনেক বেশি পরিচিত। এই ফুটপাত শব্দটি সাধারণত অস্ট্রেলিয়া ব্যবহার করা হয়, এবং ইউএসএতে বলা হয় সাইডওয়াক আই থিঙ্ক, এবং ইউকেতে বলা হয় পেভমেন্ট। ক্যাপসিকাম আমরা সবাই চিনি, এটি এক ধরনের সবজি। এই ক্যাপসিকাম ব্যবহার করা হয় ইউকে সরি অস্ট্রেলিয়াতে, এবং ইউএসএতে ব্যবহার করা হয় আই থিঙ্ক বেল পেপার, এবং ইউকেতে ব্যবহার করা হয় পেপার। সো এখন ইউএসএ বা ইউকে থেকে কেউ যদি গিয়ে বলে যে আমি কিছু কিছু ক্যাপসিকাম কিনতে চাই, তখন কিন্তু তারা বুঝতে পারবে না। তো এরকমই হচ্ছে সাধারণত শব্দের ভিন্নতা। তারপর ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট শব্দটি সাধারণত ব্যবহার করা হয় ইউকেতে, এবং অ্যাপার্টমেন্ট শব্দটি সাধারণত ব্যবহার করা হয় ইউএসএতে। এবং সাধারণত আমি যতটুকু জানি বাংলাদেশে মানুষজন অ্যাপার্টমেন্ট ব্যবহার করে, খুবই ফ্যান্সি কোনো বাসা, এবং ফ্ল্যাট সাধারণত ব্যবহার করে সাধারণত সাধারণ বাসায়। বাট প্রকৃতপক্ষে দুটি শব্দ একই, দুটি শব্দের অর্থ একই সাধারণত। তো এই দুটি শব্দ দুটি ভিন্ন দেশে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে এই শব্দটি আমরা সবাই চিনি, যাকে আমরা বলি ক্যারেজ। ক্যারেজ বলে সাধারণত ইউকেতে, এবং একই স্পেলিং বা ডিফারেন্ট উচ্চারণ, যেটাকে বলা হয় গ্যারাজ, এবং গ্যারাজ বলা হয় ইউএসএতে। তারপর আসা যাক ডাস্টবিন এবং ট্র্যাশ। ডাস্টবিন সাধারণত ব্যবহার করা হয় ইউকেতে, এবং ট্র্যাশ আমরা ব্যবহার করি ইউএসএতে। এবং হলিডে এবং ভ্যাকেশন, হলিডে সাধারণত ব্যবহার করা হয় ইউকেতে, এবং ভ্যাকেশন আমরা ব্যবহার করি ইউএসএতে। তো ভ্যাকেশন যদি ইউএসএতে গিয়ে কেউ বলে যে আমার হলিডে কবে, বা আমার এতদিনের হলিডে আছে, তখন তারা হলিডে বুঝবে না, তাদেরকে সাধারণত বলা হয়, তারা সাধারণত বলে ভ্যাকেশন। এরপর আসা যাক লাস্ট শব্দ, এইটাকে আমরা সবাই বলি জেব্রা। জেব্রা সাধারণত বলা হয় ইউকেতে, এবং ইউএসএতে বলা হয় জেব্রা। সেম স্পেলিং বা ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন, জেব্রা বলে ইউএসএতে এবং জেব্রা বলে ইউকেতে। তো সাধারণত এরকমই বিভিন্ন ধরনের শব্দের পার্থক্য থাকে। আমরা যখন মাঝে মাঝে ব্যবহারের সময় বুঝতে পারি না যে কোনটা বেশি স্মার্ট হবে বা কোনটা বেশি ইনফর্মাল হয়ে যায়,
যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এই সব ধরনের শব্দই কিন্তু একই। তারপর আমাদের লাস্ট যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে অ্যাকসেন্ট। তো অ্যাকসেন্ট সাধারণত কেন হয়, অ্যাকসেন্টের একটি অন্যতম প্রধান বিষয় হচ্ছে আমাদের ডিফারেন্ট। তো অ্যাকসেন্টের আমাদের সাধারণত প্রধান বিষয় হচ্ছে আমাদের ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট বর্ণমালা। যেমন ইংরেজি আমরা যেটাকে টি জানি, বাংলায় কিন্তু আমাদের টিকে আমরা ট ব্যবহার করি, আবার ত ব্যবহার করি, আবার থ ব্যবহার করি, কিন্তু ইংলিশে দেখলে আমরা দেখতে পারবো টি এর শুধুমাত্র মানে ট এর জন্য, সাধারণত টি এর জন্য শুধুমাত্র আমরা ট ধরি, বাট ইংরেজিতে কিন্তু ত বা থ এর মতো উচ্চারিত কোনো লেটার নেই। আবার ইংলিশে যেটাকে টি বলা হয়, স্প্যানিশ ভাষায় তারা ত বলে, তাদের তাদের ভাষায় ট বা টি উচ্চারণের কিছু নেই, তারা যেটা উচ্চারণ করে সেটা হচ্ছে ত। তো আমরা সবাই একটা শব্দ জানি, শব্দটা হচ্ছে ডিফারেন্ট। এই শব্দটা আমরা বলতে পারি বাংলা টিতে ড এবং টি ট উচ্চারণের সাহায্যে, কিন্তু স্প্যানিশে তারা বলে ডিফারেন্ট, কারণ তাদের বর্ণমালায় ডি বা ড এর উচ্চারণটা নেই, তাদের যেটা আছে সেটা হচ্ছে দ। এবং ট তারা বলতে পারে না, ট বা টি তারা বলে ত। তো সাধারণত এরকম ভিন্ন ভাষা, ভিন্ন বর্ণমালা, ভিন্ন উচ্চারণ, ভিন্ন সংস্কৃতি, এসবের কারণে আমাদের অ্যাকসেন্টের ডিফারেন্স থাকে। তো এর কারণে সাধারণত এরকম হয়। কিন্তু আমরা যদি কোনো ভাষা শিখতে চাই বা বলতে চাই, তখন যদি আমরা সেসব ভাষা নিয়ে বেশি গবেষণা করি বা বেশি প্র্যাকটিস করি, তাহলে আমরা খুব সহজেই এই ধরনের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবো। কিন্তু অ্যাকসেন্টের প্রবলেম হয় শুধুমাত্র ডিফারেন্ট কালচারের জন্য। অনেক দেশে এই উচ্চারণ থাকে, আবার অনেক দেশে এই উচ্চারণ থাকে না। যেমন আমরা ইংলিশ বর্ণমালার টি ধরি, ইংরেজিতে শুধুমাত্র টি রয়েছে, সেদিকে আমাদের বাংলা উচ্চারণে রয়েছে ড, ঢ, দ, ধ এরকম। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো ইংরেজিতে যে উচ্চারণে শুধুমাত্র একটি রয়েছে টি, বাংলায় কিন্তু সেরকম ধরতে গেলে প্রায় 4-5টার মতো রয়েছে। তো সাধারণত এই 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 ধরনের ভিন্নতার কারণে আমাদের অ্যাকসেন্টের ডিফারেন্সেস থাকে। তো সবাইকে অনেক ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।